কাঁধ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম দশ দিন যে কারণে কামল বেশি বেশি করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন আইয়ামে আল্লাহ আমার সালেহ ফিহিন্না হাব্বিলাল্লাহ মিন হাদিল আইয়াম। জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন, অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না। ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন। এই দশ দিনের নেকামল আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয়। এজন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবে। বিশেষভাবে কী কী কাজ করবেন? নম্বর এক, সাধারণভাবে নেকামলগুলো করবেন, যে কোনো নেকামলটা এই দশ দিনে বেশি বেশি করবেন। দ্বিতীয়ত, এই দশ দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর স্মরণটা বেশি বেশি করবেন। তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহু আকবর বেশি বেশি করে পাঠ করবেন। তৃতীয়ত, এই দশ দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন, যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না। এই দশ দিন সূর্য ইয়া চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন। এই দশ দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন, যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জিলহজের 9 থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরেই তাকবীর নানুপুরে সবাই মাঠ করবেন। আর এই দশ দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন, সম্ভব হলে প্রথম 9 দিনের রোজা রাখবেন, সেটাও মানে হাদিস দ্বারা প্রমাণিত। তো জিলহজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকেই করতে যাই না, কিন্তু করা উচিত।